গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আর এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন, কারণ সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে 1:10 হামসাফার এক্সপ্রেস, আর সেটা ধরার জন্যই আমরা এখন শিয়ালদা স্টেশনে যাচ্ছি। খুব এক্সাইটেড আমি, তার কারণ হলো আমরা দুজনেই 15 বছর পর ট্রেনে উঠতে চলেছি, আর এটা আমার রিকোয়েস্ট ছিল যে ট্রেনে করে যাব। যদিও এটা আমার রিকোয়েস্টে টিকিটটা কাটা হয়নি, কারণ আজকের দিনে ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই ট্রেনের টিকিট কাটতে বাধ্য হয়েছে। এই যে আমাদের ট্রেন চলতে শুরু করেছে, আর কি যে ভালো লাগছে কি বলবো, মানে সেই ফিলিংসটা দারুণ দারুণ। 10 দিনের মধ্যে ডিসিশন নিয়ে আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি লখনউ। এখন সকাল 6:10 বাজে আর আমরা লখনউ স্টেশনে নেমে পড়েছি। নেমে অটোতে খেতে গেছি হোটেল যাবো বলে, হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখো লখনউ স্টেশন, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো অন্ধকার রয়েছে, আকাশে এখনো আলো ওঠেনি, চারদিকে লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ, আকাশ এখনো পরিষ্কার হয়নি। চারিদিকে আলো আর অটো, এটা তো লখনউ স্টেশন। জানো তো স্টেশন থেকে হোটেল পৌঁছাতে ওলা 50 টাকা নেবে বলেছিল, কিন্তু অটো, একটা অটো 100 টাকা করে নিল। এত জোরাজোরি করছিল যে কিছু বলার নেই। আমাদের ভদ্রলোকরা দয়ায় উঠে উঠে পড়ল অটোতে, বলে আমরা যদি না চাপি তাহলে ওরা রোজগার করবে কি করে, তাহলে অটোতে করেই হোটেল অবধি চাপ। তোই তাই অটোতে চেপে পড়া, আর এই যে যাচ্ছি আমরা হোটেলের দিকে যতটা পারছি সকালের লখনউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, এখনো আকাশ পরিষ্কার হয়নি, আর যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা কিন্তু ঠান্ডা নেই। এই যে আমরা পৌঁছে গেছি হোটেল ডি সিলভার লিফে, আর আমাদের 3টে রুম এখানে বুক করা হয়েছে। তো এখানে চেক ইন হচ্ছে 12টায়, আর আমরা এখন বাজে 6:45। তো ওরা বলেছিল যে একটা এক্সিকিউটিভ রুম ওরা দিয়ে দেবে, তারপরে ওরা 2-3 ঘন্টা পরে আবার বাকি 2টো রুম ওরা দেবে। তো তাই এখন একটা রুমেই আমরা একটু রেস্ট নেব, তারপরে আবার যে যার রুমে শিফট হয়ে যাব। এই যে সব জিনিসপত্র আনা হচ্ছে হোটেলের ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা, আর এদিকে বৃষ্টি সব আই কার্ড আধার কার্ড সব দেখানোর কাজ করছেও, ওই সবে একদম এক্সপার্ট, ওই সব কিছু টিকিট বুকিং হোটেল বুকিং সব ওই করেছে, আমাদেরকে কিছু দেখতে হয়নি। তো এই সব জিনিসপত্র আসছে, এবার ওই এক্সিকিউটিভ রুমটা ওরা দিয়ে দিলে আমরা ওখানে এখন আপাতত একটু রেস্ট নেব সবাই, তারপরে আবার 1-2 ঘন্টা পরে ওরা আমাদেরকে আর 2টো রুম দিয়ে দেবে। হ্যাঁ কি করবে আর এত সকাল সকাল, এখন 10:30 বাজে, আমাদেরকে রুম দিয়ে দিয়েছে, আমরা অলরেডি শিফট হয়ে গেছি। এটা 4th ফ্লোর, আর এটা হোটেলের টেরেস, এই দরজাটা খুললেই, আর এই যে এটা লিফট, আর এই যে করিডোর, এই আমাদের রুম, রুম নাম্বার 402। এই যে আর 403-এ বাপ্পাদা আর পিঙ্কি রয়েছে পাশেরটাতে। আর প্রথমে যে রুমটা আমাদের প্রথমে আসতেই যে রুমটা আমাদেরকে দিয়েছিল, ওই রুমটাতে আমাদের 2 মেয়ে রয়েছে। আর এই দেখো জানলা দিয়ে বাইরের ভিউটা কি দারুণ লাগছিল, খুব ভাল লাগছিল। আর এই যে আমাদের রুম। তাহলে এখন একটু ফ্রেশ হয়ে নি,
আর ফ্রেশ হয়ে নিয়ে আমাদের সবার ইচ্ছা আছে যে লাঞ্চটা আমরা লখনৌয়ের যে ফেমাস রেস্টুরেন্ট টুন্ডে কাবাব সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে টুন্ডে কাবাব রেস্টুরেন্টে। এই যে আমরা লাঞ্চ করব বলে লখনৌয়ের ফেমাস রেস্টুরেন্ট টুন্ডে কাবাবে চলে এসেছি, আর এই যে পেছনে যত ফটো দেখতে পাচ্ছ সব সেলিব্রিটিদের, এরাও এসে এখানে লাঞ্চ বা ডিনার করেছে, তাই আজকে আমরাও চলে এসেছি এখানে। আর এই যে দেখো টুন্ডে কাবাবের পুরো ভিডিও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এদের আবার নিচে বেসমেন্টেও বসার জায়গা আছে, রেস্টুরেন্ট রয়েছে, দারুণ লাগছিল আমার। লেবুটা দিয়ে ঠিক কর, বিএমডব্লিউ তো বানালাম। তোমরা কি রাজা যায়েঙ্গে ও আপনা ম্যাটার হ্যাঁ আপ ঘুম কে যায়েঙ্গে সিধা যায়েঙ্গে ও হাম নেই জানতে হাম লোক রাস্তা জানতে থোড়ি হাম তো 20 কা হাম তো 20 কা সওয়ারি রাতে পে আমরা এখন অটো করে রেসিডেন্সি যাচ্ছি, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে আমরা রেসিডেন্সি পৌঁছে গেছি, অটো থেকে নেমে পড়েছি, এবার টিকিট কাটা হবে, কেটে আমরা ভেতরে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর রেসিডেন্সির ফুল ভিডিও নিয়ে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে ইনশাল্লাহ। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা, আল্লাহ হাফিজ।